আমরা তো ওই উলবাড়ি গরুগুলো একটু দেখি, কুজালা সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা এই যে গরু আছে সুন্দর, তারপর এটা একটা আছে। আচ্ছা এইটার আপনারা কেমন দাম আশা করেন? এটার দাম চাচ্ছি 8.5 লাখ। 8.5 লাখ? এটার দাম 8.5 লাখ টাকা জি। আর ওই যে ওই পাশে ওই যে ওটার দাম চাচ্ছি 7.5 লাখ। 7.5 লাখ? এটার বর্তমান ওজন হচ্ছে আপনার 8 কেজি কম 800, আর এটার বর্তমান ওজন হচ্ছে আপনার 700 সামথিং। আর এই পেছনে যে সাদা ব্রিডের যে গরুগুলো আছে এটার ওজন আছে কিছু কম 700। তো কেমন দাম আশা করছেন? এটার দাম চাচ্ছি হচ্ছে 7.5 লাখ। আর এই পাশে যে চমৎকার সুন্দর এই দেশালটাও আমাদের পুরান গরুর ভিতরে একটা। এটা আমরা গত বছর আমরা ভিডিও করছি, এটা গত বছরও ছিল, তার আগের বছরও ছিল। আমি যেটা আপনাকে অফ ক্যামেরা একটু আগে বলতেছিলাম যে গরুগুলোকে সময় দিলে আসলে গরুগুলোর রূপ উঠে আসে। সেইগুলো গরু সব মানে এখানে এই লাইনে বা আমাদের যে সামনের আলমদিনার সবাই জানেন যে সামনের তিনটা লাইনে বড় গরু থাকে, সেইগুলো গরু আমরা সবগুলোই আপনার মোটামুটি একটু সময় দেই, 2 বছর আড়াই বছর 3 বছর পাললে এগুলো গরু মানে রূপে মানে অনেক বেড়ে যায়। এটার বডি ওয়েট কেমন আছে? এটার বডি ওয়েট আছে 770 কেজি। কেমন দাম আশা করেন? এটা 9 লাখ টাকা দাম চাচ্ছে, সাদা দেশাল। সাদার জন্য দামটা বেশি। আর এই পাশে যে মাশাআল্লাহ, যেটা এই মাশাআল্লাহটা হচ্ছে এটাও আমাদের ড্রপ করা গরু, এটা হচ্ছে আপনার ব্রাহ্মণ, হ্যাঁ গত বছরের গরু, ব্রাহ্মণ ক্রস আছে এটার ভিতরে অল্প। এটার দাম চাচ্ছি 7,80,000। 7,80,000 টাকা? হ্যাঁ, এটার ভিতরেও ব্রাহ্মণ পার্সেন্টেজ আছে যা মনে হয়। এখন আসলে এগুলোর তো আমরা হিস্ট্রি জানি না, ওদের হিস্ট্রি জানলে হয়তো বলেও দিতে পারতাম যে আসলে ব্রাহ্মণ কত পার্সেন্টেজ আছে এটার ভিতরে, কিন্তু মোটামুটি এটার আশা করতেছি হচ্ছে 8.5 লাখ। ওর বর্তমান ওজন হচ্ছে 870 কেজি। 870 কেজি? 8.5 লাখ টাকা? ওকে। আর এই যে মাশাআল্লাহ, এটা এটা হচ্ছে আমাদের সম্রাট। সম্রাটের দাম আসলে বললে আপনি ওগুলার থেকে এটার ডিফারেন্স অনেক বুঝেই যাবেন। এটা 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 ব্রাহ্মণ পার্সেন্টেজ অনেক হাই, আর এটা আমাদের সংরক্ষিত গরু, এটা আমাদের এক খামারি ভাইয়ের থেকে সংরক্ষণ করা। এই গরুটার আমরা দাম চাচ্ছি 25 লাখ। 25 লাখ? বর্তমান গায়ের ওজন হচ্ছে 950 কেজি। এত কেন ভাই? এখন এটার আপনার এই গরুটা আসলে যেই আসে এই খামারে সে এসে প্রথমে এই গরুটাই দেখে, এই গরু দেখার পর আমাদের কোনো গরু পছন্দ হয় না তার। আপনি নিজেও দেখেন গরুটা, একটু আপনি যদি ঠিক মতো দেখান গরুটা কিন্তু অনেক বড় গরু। হ্যাঁ অনেক বড় গরু, বড় গরু, খুব হাই পার্সেন্টেজ। এটা হচ্ছে ব্রাহ্মণ ক্রস, হোয়াইট ব্রাহ্মার যে সৌন্দর্য দেখেন এই যে, হ্যাঁ যেটা আমরা বলি গ্রে ব্রাহ্মণ, গ্রে ব্রাহ্মণ, চমৎকার সুন্দর তার কুচ, এমনকি তার লেজের গুড়ায় যে বলা হয় না যে চুলের মা মেয়েদের চুলের বেনির মতো করা, হ্যাঁ সেরকম একটা ইয়ে আছে। এবং পিছনটা দেখেন যে অন্যগুলোর থেকে এটার কিন্তু ব্রাহ্মণের যে পিছন সাইডটা ঠিক, আমরা যে বিদেশি যে ব্রাহ্মণের ভিডিওতে দেখে থাকি, এবং এটার সাথে মিলায় দেখেন চমৎকার সুন্দর একটা ব্রাহ্মণ। কিন্তু দেখা যাক, আলমদিন অ্যাকাডেমিতে তো বড়ো বড়ো কাস্টমার আছে, চলে আসবে কেউ একজন 25 লাখে থাকবে। আমাদের এটা আমাদের আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা কোনো খারাপ কিছু খাওয়াই না, যে আমাদের গরু বিক্রি করতেই হবে, সেটা 8 দাঁতের হোক 12 দাঁতের হোক। আমাদের ওই পাশে যে গরুগুলো আছে একটু দেখেই, হ্যাঁ সাদা হাঁসা, থাই হাঁসা, থাই। এটার বিশেষত্ব কি বলেন তো আমাদেরকে? এটা আসলে বিশেষজ্ঞ বলতে এত বড় হাঁসা তো বাংলাদেশে দেখা যায় না, এগুলো দেখা যায় না, দেখা এই আপনারা ওরা ডেভেলপ করে, ওখান থেকে আমাদের এখানে একজন ইম্পোর্টার নিয়ে এসেছিলেন, তার থেকে আমরা নেই, নেওয়ার পর এটাকে বিক্রি করি গত বছর। এটা বিক্রি করার পর গত বছর এই বছর আবার কিনে নিয়ে আসি তার কাছ থেকেই, আমার এক ছোট ভাই ওর কাছ থেকে এই গরুটা আবার কিনে নিয়ে আসি, এখন আবার আমাদের খামারে আছে আমাদের মান্তাসা। মান্তাসা, মান্তাসা, এটা কি আমরা মানে আমার ভিডিওতে আছে নাকি মান্তাসা আগে কোনো ভিডিওতে? থাকতে পারে, আমি আমি আসলে খেয়াল নাই, কিন্তু থাকার কথা। এক্সপোতে আপনার যে খামার নিয়ে গিয়েছিল
তারা নিয়ে আসছিল মান্তাসা, এটা মীর কাদেম হাসা যেই জাত ওটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল চার দাঁতের ক্যাটাগরিতে। মাশাআল্লাহ অনেক সুন্দর গরু, এটা এবার কেমন আশা করছেন? দাম যাচ্ছে 25। এটা 25 যাচ্ছেন দাম? এটা দাম উঠছে? উঠছে। কত উঠছে বল তো? না বললেই হয়, বিশ্ববাসী।